দেখলেন কিছুক্ষণ আগে আপনারা ছাগল এখানে নিশ্চিন্ত মনে ঘাস খেয়ে আছে। আসলে কি জানেন, ভবিতব্য আমরা কেউই জানি না যে কখন বিপদ আমাদের সম্মুখে এসে হাজির হবে, আমরা কখন খেতে খেতে নিজেই একদিন খাদ্য হয়ে যাব সেটা আমরাও জানি না। দূরে সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটায় দু তিনটে ছাগল বাঁধা ছিল আজ থেকে প্রায় ধরুন গিয়ে এই সপ্তাহ দেড়েক আগে। তো সেখানে নাকি রাত্রিবেলা লেপার্ড আক্রমণ করে, তো সকালবেলা সেই তিনটে ছাগলের মৃতদেহ পাওয়া যায়। তার মধ্যে একটি লেপার্ড আধখানা খেয়ে অর্ধেক খেয়ে ফেরত যেতে বাধ্য হয়েছে। তবু কি এক অদম্য টানে মানুষ বারবার ছুটে আসে এই বিপদ সংকুল এরিয়ায়। যেমন আমরা ছুটে এসেছি, আমরাও জানি না যে আমাদের ভাগ্যে কী অপেক্ষা করছে, তবে আশা করব ঈশ্বরের আশীর্বাদে আমরা সুস্থ সবলভাবে ফেরত যেতে পারবো অনেকখানি বিস্তৃত জ্ঞান নিয়ে এই প্রকৃতির চারণ ক্ষেত্রের মাঝে।